নিরাপত্তা বাহিনী, পুলিশ, হানাদার বাহিনী গলির সামনে ঢাল হয়ে দাঁড়ানোর জন্য আমরা আজকে তোমাদের মুখ দিয়ে তোমাদের পক্ষ থেকে সরকারকে জানাচ্ছি, আজকের মধ্যে যদি নয় দফা দাবি মেনে না নেন তাহলে কলির হাসিনা আপনি আপনার কত পদ ছেড়ে দেন, আপনার পদত্যাগ আমরা দাবি করছি। আপনি নির্লজ্জের মতো গণতন্ত্রকে হত্যা করে ভোটের অধিকারকে খুনি করে রাতের অন্ধকারে ভোট কারচুপি করে ক্ষমতায় বেশি বসে আছেন। আপনার এই লজ্জা লজ্জিত মুখ, আপনার এই নির্লজ্জ মুখ আমরা দেখতে চাই না। আপনি আমাদের 98 ভাগ জনগণকে রাজাকার আখ্যা দিয়েছেন, আপনি জাতির স্বপ্নে ক্ষমা চাবেন, আপনি ক্ষমা চান এবং নির্লজ্জ এই চেহারা আর দেখাবেন না জাতির স্বপ্নে। পদত্যাগ করেন, পদত্যাগ করেন, আমরা আপনার পদত্যাগ দেখা না পর্যন্ত এই ছাত্রদের পাশে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমার ছেলে এবারে এসএসসি পরীক্ষার্থী, আমার ছেলের সাথে যারা পরীক্ষা দিচ্ছে আমি তাদের সমবেত জানিয়ে বলতেছি যে আমার ছেলেরা এবং আমার সন্তানের সাথে যারা পরীক্ষা দিচ্ছে তাদের যেভাবে গ্রেফতার করা হচ্ছে এবং তারা বলতেছে যে আমরা ছাত্রদের কোনো হয়রানি করতেছি না, কিন্তু তাদেরকেই ধরা হয়েছে, তারা কি পরীক্ষা দেওয়ার মতন মন মানসিকতা আছে? নাই। তারা আমরা পরীক্ষা দিব না, আমাদের ছেলেদের পরীক্ষা দিতে দিব না, কারণ আমি একজন মা, আমি ছেলেকে পড়াই এবং বুঝি ছেলের মন মানসিকতাটা এখন কি অবস্থায় দাঁড়াইছে। তারা বলতেছে ছাত্রদের হয়রানি করে না, তারা হলে ছাত্রদের এই কেন ধরা হচ্ছে? তৃতীয় পক্ষ বলতে কি বুঝাইতেছে? তৃতীয় পক্ষ বলতে কিছুই তারা ধরে না, তারা নিজেরা বাঁচার জন্য তৃতীয় পক্ষ বলতেছে, কিন্তু ধরতেছে সব ছাত্রদের, ছাত্রদের হয়রানি করতেছে, ঘরে ঘরে থেকে ছাত্রদের ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা চাই মা হিসাবে, সন্তান হিসাবে আমাদের সন্তানরা যাতে নিরাপত্তা থাকতে পারে, সন্তানরা যাতে পরীক্ষা ভালোভাবে দিতে পারে, তাদের মন মানসিকতা যাতে ভালো থাকে। আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরই যদি আমরা মেরে ফেলি, তাদেরই যদি ধরে নিয়ে মন মানসিকতা নষ্ট করে ফেলি, কিসের দেশ, কিসের স্বাধীনতা? কোনো স্বাধীনতা নাই। আমি চাই শেখ হাসিনা নির্বাচ যাক এবং সন্তানটা ভালোভাবে বাঁচুক, তারা তাদের মন মানসিকতা নিয়ে দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারুক। সন্তান ছাত্রদেরকে হয়রানি করা হয় না, আবার ছাত্রদের টাকা দিয়ে মিছিল আনা হয়, কোনো ছাত্র টাকা দিয়ে মিছিল আসে না, তারা তাদের নিজভাবে আসে, তাদের মানবাধিকার অধিকারে আসে এবং তারা তাদের অধিকারের থেকে তারা আসে, টাকার বিনিময়ে আসে না। আমরা টাকা চাই না, আমরা দেশ চাই, আমরা শান্তি চাই এবং ছাত্ররা সেটাই চায়। ছাত্ররা যদি আগামী দিনের ভবিষ্যৎ না হয় দেশ কীভাবে চলবে? আমি চাই সরকার নিপাত যাক এবং ছাত্রদের যাতে হয়রানি না করা হয়, ছাত্রদের যাতে কোনো ধরাধরি না হয়, সে ব্যাপারে আব্দুল কাদেরকে আমি অনুরোধ করব, সে যাতে কোনোভাবে কোনো ছাত্রকে হয়রানি না করে। আর যতদিন হয়রানি করবে আমরা কোনো ছাত্র পরীক্ষা দিব না। আমি একজন মা হিসাবে বললাম, আমার ছেলে নটরডেম কলেজে পড়ে, আমার ছেলে পরীক্ষা হলে বসবে না, একটা ভাই ছাড়া আমার ছেলে পরীক্ষা হলে বসবে না, আমরা পরীক্ষা দিব না। পরীক্ষার থেকে আমাদের দেশ বড়, আমার দেশ যদি না টিকে তাহলে আমি পরীক্ষা দিয়ে কী করবো? পরীক্ষা দিব, পরীক্ষা আমি বর্জন করতে চাই, যতদিন না দেশ স্বাধীন হবে আমরা পরীক্ষা হলে আমাদের সন্তানদেরকে বসাবো না এবং আমরা কোনো কারাগারে পরীক্ষা দিব না। কারাগারে কি পরীক্ষা দেওয়ার জায়গা? যদি তাই হয় তাহলে কেন ছাত্ররা হলে যাবে, কেন ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে যাবে? তাহলে তো কারাগারেই ক্লাস করতে পারে। আমি আমার এই কথা বলে সবার উদ্দেশ্যে সব ছাত্রকে আহ্বান করবো, তোমরা দেশটাকে স্বাধীন করো, তাহলেই আমরা ভালো থাকবো। আমরা 1971 সালের মুক্তিযোদ্ধা, সেদিন 1971 সালে পাক বাহিনীদের যে অত্যাচার আমাদের উপরে নেমে এসেছিল সেই অত্যাচারে প্রতিবাদ করতে গিয়ে আমরা সেই সময় আমরা ছিলাম 17-18 বছরের যুবক, সেদিন আমরা রাস্তায় নেমেছিলাম, সেদিন আমরা অস্ত্র হাতে নিয়েছিলাম এই দেশকে স্বাধীন করার জন্য। আমরা দেশ স্বাধীন করেছি, আমার অনেক ভাই শহীদ হয়েছে, আমরা গাজী হয়ে ফিরে এসেছি।
আজকে ৫৫ বছর পরে আবার আমরা সেই স্বাধীনতাকে খুনলো আর সে প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। আজকে আপনারা যে ২৪ উত্তরা রাস্তায় নেমেছেন, আপনারা একটা কথা আমরা জানি যে স্বাধীনতা অর্জন করা যত না কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও আরো বেশি কঠিন। আমাদের স্বাধীনতা আজকে যেই যেদিকে চলে যাচ্ছে, আমরা মনে হয় না আমরা স্বাধীনভাবে স্বাধীন জাতি হিসাবে বাঁচতে পারবো। আপনারা যদি সেই স্বাধীনতাকে রক্ষা করতে চান, আপনারা যেইভাবে রাস্তায় নেমেছেন, আমি আর ঘরে বসতে পারি নাই। আমার ৭ বছরের নাতিন ৩ দিন আগে আমাকে বলে, দাদা তুমি একজন মুক্তিযোদ্ধা, এখন কিভাবে ঘরে বসে আছো? সেই নাতিনের ইয়েতে উদ্বুদ্ধ হয়ে আজকে আমি তোমাদের সাথে সংগতি করতে জানার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। তোমরা জানো আমরা দুই ভাই ১৯৭১ সালের যুদ্ধে দুই ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেই অপরাধে আমার বাবা মা বাড়িতে ঘুমাইতে পারে নাই, পাট খেতে, ধান খেতে, এমনকি আখ খেতে ঘুমিয়েছে। আজকে তোমাদের বাবার মায়ের অবস্থা আমরা সেটাই দেখতেছি। তোমার বাপ মাদের উপর যে অত্যাচার অভিযান করা হচ্ছে, ঘর থেকে ধরে নিয়ে যাচ্ছে, সেই আমি আজকে রাগে গোসা আসলে আমার বয়স ৭০, সেই ৭০ বয়সে আজকে তোমাদের পাশে আমি দাঁড়িয়েছি। তোমার সাথে আমরা ইনশাল্লাহ আছি। এই যুদ্ধ, এই তারুণের যুদ্ধ কোনোদিন পরাজিত হবার নয়। এই যুদ্ধ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা অভিভাবকরা, আমরা মুক্তিযোদ্ধারা তোমাদের পাশে থাকবো। এক্ষেত্রে আমি একটা অনুরোধ করবো, যারা বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা আছেন, সকল ভাইকে বলবো, আপনারা যারা পরিচিত মুক্তিযোদ্ধা আছেন, আপনারা এই মুহূর্তে রাস্তা নেমে আছেন, আমার এই ছেলেদের, আমার নাতিদের, আমার সন্তানদের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সাহস যোগান। যেমন ১৯৭১ সালে আমার মা বাবা, আমার দাদা দাদি সবাই আমাদের জন্য দোয়া করেছিল, আমাদের জন্য নফল রোজা রেখেছে, নফল নামাজ পড়েছে, যাতে আমরা সুস্থভাবে ফিরে আসি। আল্লাহ আমাদেরকে ফিরিয়ে এনেছে। আমরা আপনাদের জন্য, আমিও আজ গত ৭ দিন যাবৎ আপনাদের জন্য নফল নামাজ পড়ছি, রোজা রাখছি, এবং আপনাদের আমার সুস্বাস্থ্য এবং সুস্থতা নিরাপত্তা কামনা করছি। সকল মুক্তিযোদ্ধাকে আমাদের এখানে আসার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার ভাইয়ের রক্ত দিয়েছি তো, রক্ত